ইউটিউবের সকল দর্শককে আমার তরফ থেকে নমস্কার বন্ধুরা আমি ডক্টর রতিন কুমার পাল আমি আপনাদের সামনে এসেছি হোমিওপ্যাথি একটা মেডিসিন যার নাম হয়েছে চায়না এই মেডিসিন সম্বন্ধে আমাদের সঙ্গে আলোচনা করতে এর একটা নাম আছে শৃঙ্কনা অফিস তা এই মেডিসিনটি খুব ভালো মেডিসিন ডক্টর হ্যানিম্যানে শৃঙ্খলা গাছের ছাল থেকে এটাকে প্রুভ করেছেন মানে আবিষ্কার করেছেন চায়না মেডিসিনটি এবং চায়না মেডিসিনটি সম্বন্ধে আমি আলোচনা করব আপনাদের সঙ্গে এবং এটা দুশো পটেন্সি না মাদার টিংচার না থার্টি পটেন্সি সে সম্বন্ধে নিয়ে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব এবং এর এক হাজার পর কোন কোন রোগীর ক্ষেত্রে ইউজ করতে হয় সে বিষয় নিয়ে আলোচনা করবো এবং চায়না মেডিসিনের যে সিমটম করার সম্বন্ধে আলোচনা করব এই জ্বরের ক্ষেত্রে এবং লিভারের ক্ষেত্রে এবং গ্যাস্ট্রিক সমস্যার ক্ষেত্রে এবং কিডনির সমস্যার ক্ষেত্রে কোন কোন পটেন্সি ইউজ করতে হয় এবং কি কি লক্ষণ দেখা দেয় সে বিষয় নিয়ে আমি আপনি আপনাদের সঙ্গে আজকে আলোচনা করব এবং ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তার আগে আমি দিই আমি ডক্টর রতিন কুমার পাল আমার ইউটিউব চ্যানেল ডক্টর রতিন কুমার পাল চ্যানেলটিকে অবশ্যই একটা লাইক করবেন এবং আমার চ্যানেলের যেসব নতুন বন্ধুরা আছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করবেন এবং বেলাইক অ্যালার্মটি বাজে রাখবেন যেন নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে যেন পৌঁছে যায় এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবেন তা আজকের বিষয় হচ্ছে চায়না চায়না মেডিসিনটি খুব পারফেক্ট মেডিসিন ভালো মেডিসিন কিন্তু এর সিমটম যদি আমাদের সঙ্গে মিলে অবশ্যই ব্যবহার করবেন চায়নার পেশেন্ট জ্বরের ক্ষেত্রে খুব ভালো কাজ কিন্তু জ্বর জ্বরের ক্ষেত্রে দেখবেন যে একই সেম টাইমে জ্বর আসবে ঘুরে ঘুরে যে টাইমে জ্বর হয়তো রাত বারোটার পরে থেকে জ্বর আসছে ঠিক সেই সেম টাইমে রাত বারোটার পরে জ্বর আসবে দুপুর টাইমে জ্বর আসছে ঠিক বারোটার পরে তবু টাইম বয়টার পরে জ্বর আসবে এর লক্ষণটা একবার ম্যালেরিয়ার জ্বরের ক্ষেত্রে বা ম্যালেরিয়া জ্বরের মতো লক্ষণ দেখা দিলে চায়না মেডিসিনটি খুব ভালো কাজ কিন্তু ম্যালেরিয়া জ্বরের যেমন লক্ষণগণ আছে আমাদের কাঁপুনি বা প্রচণ্ড করা ঢাকালে একবার পরে মাথা বাজারে ঢাকা নিয়ে কাব্য থাকে জ্বরের ক্ষেত্রে এবং জ্বর যখন কমে যাবে প্রচণ্ড ঘাম ঘাম এত ঘাম স্নান করিয়ে যেমন ঘাম হয় সেরকম ঘাম হবে গ্রাহতা মুছতে হবে এবং তারপরে অবশেষে কী হবে একটু সামান্য হয়তো রুগীর জলের পিপাসা থাকতে পারে না থাকতে পারে কিন্তু শরীর কিন্তু একবারে দুর্বল হয়ে যাবে রুগী ক্লান্ত হয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু চায়না মেডিসিন খুব ভালো কাজ সেই ক্ষেত্রে জলের ক্ষেত্রে ম্যালেরিয়ার ক্ষেত্রে বা জ্বর হয়তো আপনার ছেড়ে যাচ্ছে ওষুধ খাচ্ছেন ছেড়ে যাচ্ছে ফের আবার দু চার দিন পর ফের আবার জ্বরের রিপিন নিচ্ছে সেক্ষেত্রেও চায়না মেডিসিন খুব ভালো মেডিসিন অবশ্যই ব্যবহার করবেন এবং হয়তো জ্বর সপ্তাহে সপ্তাহে আসছে এক সপ্তাহে অন্তর আসছে বা অনেকের হয়তো জ্বর সারাদিন জ্বর নেয় কিন্তু রাত্রের দিকে গা গরম হচ্ছে জ্বর আসছে সারাদিন পরিশ্রম করছেন খাওয়া দাওয়া খেলাধুলা সব কিছু হচ্ছে বা হয়তো অফিসে যাচ্ছেন সব কিছু করার পরে রাত্রে এসে সেরকম শুছেন গরমের সময় গ্রীষ্মেরকালে কালে আমাকে ঢাকা দিয়ে শুতে হয়েছে এবং রাত্রের দিকে আপনার জ্বর আসছে এইসব সমস্যা থাকলে অবশ্যই চায় না মেডিসিনটি অবশ্যই ইউজ করবেন ক্ষেত্রে জ্বরের ক্ষেত্রে আপনারা চায় না মাদার টিংচার কিনবেন এবং মেডিসিনটি দশ ফোঁটা করে আধ কাপ ঠান্ডা জলে মিশিয়ে সারাদিনে তিনবার অবশ্যই ইউজ করবেন সকালে একবার দুপুরে একবার রাত্রে একবার খালি পেটে এবং প্রচণ্ড জ্বরে যাদের সমস্যা আছে ম্যালেরিয়ার সমস্যা আছে বা খুব দিয়ে জ্বর আছে সেই ক্ষেত্রে ওনারা দশ ফোটা করে এক ঘন্টা অন্তর খেতে পারেন জ্বর কমে গেলে আবার এটাকে সারাদিনে তিনবার বা চারবার ইউজ করতে পারেন এবং যাদের হয়তো গ্যাস্ট্রিকের সমস্যা আছে বা লিভারের সমস্যা আছে লিভারের হয়তো অফ লিভার বা পিতের থলি পাথর আছে বা জন্ডিসের সমস্যার ক্ষেত্রে আপনার চায়না মেডিসিনটা খুব ভালো কাজ করে সেক্ষেত্রে আপনারা চায়না মাদার টিংচার সাথে সাথে শরীর উইকনেস দুর্বলতা বা হজমের সমস্যা বা গোটা পেট সময় একটু ভর্তি থাকছে গোটা পেট ঢপঢপ করছে এবং পেটের মধ্যে প্রচণ্ড যন্ত্রণা পেটে হালকা করে একটু দিলে প্রচণ্ড যন্ত্রণা ধাপা ধাপা করবে কিন্তু জোরে যখন প্রেস করবেন হার্ট প্রেস জোরে যখন পেস্ট করবেন তখন কিন্তু একটু রিলিভ হবে মানে সুস্থ পড়বে একটু আরাম হবে সেক্ষেত্রে চায়না মেডিসিন খুব পারফেক্ট মেডিসিন সেই ক্ষেত্রে আপনারা চায়না থার্টি পটেন্সি দু ফোটা করে আধ কাপ জলে মিশিয়ে সারাদিনে তিনবার অবশ্যই ইউজ করতে পারেন বা বড়ো কোনো সমস্যা থেকে বা বড়ো কোনো রোগ বা অনেকদিন দীর্ঘদিন ধরে হয়তো জলে ভুগিয়ে ভুগবার ফলে হয়তো দুর্বলতা মাথা ঘোরা হয়তো বিছানা থেকে উঠতে পারছেন না সবসময় বিছানায় শিখে থাকছেন এইরকম যদি সমস্যা থাকে সেক্ষেত্রে চায় না থার্টি আধ কাপ জলে মেশে আধ কাপ জলে দু ফোটা করে মিশিয়ে দিনে তিনবার অবশ্যই খাবেন তাহলে দেখবেন শরীর দুর্বলতা থেকে বা হিমোগ্লোবিন পার্সেন্টেজ যাদের কম আছে সেগুলো থেকে আমরা আস্তে 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 সুস্থ হয়ে যাবে বাচ্চাদের হয়তো দাঁত বেরোনোর টাইমে পায়খানা বা কম হওয়া এই সমস্যা থাকলে চাইনা না অবশ্যই ইউজ করবেন থার্টি পারসেন্টে সামান্য একটু জলে মিশিয়ে দিনের তিনবার কিন্তু পায়খানাটা একদম কিন্তু প্রচণ্ড গরম টাইপের পায়খানা হবে পায়খানা অজীর্ণ টাইপের পায়খানা বা গরমের সময় হয়তো দাওয়ার একটু বেশি হয়ে গেলে হয়তো রাত্রের দিকে বারোটার পর দেখবেন পাতলা জলের মতো পায়খানা হচ্ছে পেটের মধ্যে কলকল গড় গড় বা পেটের মধ্যে একটা চরবার করে ডাক দিচ্ছে আর দড়ে গিয়ে কিন্তু ব্যস্তর উপর দৌড়ে গিয়ে কিন্তু একবার পাতলা জলের মধ্যে পায়খানাচ্ছে সেক্ষেত্রে চায়না কিন্তু খুব ভালো মেডিসিন সেক্ষেত্রে চায়না থার্টি দু ফোটো করে আধ কাপ জলে মিশিয়ে দিনে তিনবার অবশ্যই ইউজ করবেন যাদের হয়তো প্রচণ্ড মাথা যন্ত্রণা মাথা যন্ত্রণাটা মানে মিডিল অপশান থেকে স্টার্ট হবে দিয়ে গোটা মাথায় চালিয়ে যাবে যন্ত্রণাটা যন্ত্রণা প্রচণ্ড যন্ত্রণা করবে যন্ত্রণা চেপে ধরলে কিন্তু খুব আরাম হবে চুল কানে যদি খামচি ভালো করে জোরে ধরা হয় যন্ত্রণা কিন্তু স্বস্তি হবে আরাম করবে বা হয়তো গরম জলে যদি ভাব নেওয়া হয় তো সেক্ষেত্রে কিন্তু যন্ত্রণা আরাম হবে কিন্তু এই যন্ত্রণা ঠান্ডার সময় হয়তো ঠান্ডাতে মোটর সাইকেল চালিয়ে যাওয়ার ক্ষেত্রেও কিন্তু এই যন্ত্রণা মাথা যন্ত্রণা হতে পারে চায়নার মাথা যন্ত্রণা কিন্তু চায়নার পেশেন্টের মাথা যন্ত্রণা দেখবেন মাথাটা যখন এগুলোকে লড়াবে ভেতর মানে কোনো নারকেলের জল লড়ার মতো লড়বে যেদিকে কাজ করবে সেদিকে লড়বে যেদিকে এদিক কাজ করলাম তো এই সাইডে মানে জলটা চলে যায় যন্ত্রণাটা চলে এলো এদিকে কাজ করবে তো এদিকে যন্ত্রণাটা চলে এলো তা আবার মনে হবে যে ভেতরে কোনো বলের মতো লড়ছে মাথাটা লড়াইলে মনে যে ভেতরে কোনো বল টাইপের গোল টাইপের কোনো বলের মতো লড়ে আছে ব্রেনটা কিন্তু না এটা কিন্তু ওর মানসিক লক্ষণ ঠিক আছে যদি আপনার এসব মাথা যন্ত্রণা দীর্ঘদিনের যদি মাথা যন্ত্রণা বা কোনো রোগে ভুগে যদি মাথা যন্ত্রণা হয়ে থাকে সেক্ষেত্রে আপনি অবশ্যই দুশো পোটেন্সি দু ফোঁটা করে আধ কাপ জলে মিশিয়ে দিনে তিনবার বা দুর্বলতা ক্ষেত্রে দুশো প্রোটেন্সি দু ফোঁটা করে আধ জল মিশিয়ে দিনে তিনবার অবশ্যই করতে পারেন যদি আপনার মেন্টালি মানসিক যদি লক্ষণ মিলে থাকে অবশ্যই এক হাতের পাওয়ার এক ফোঁটা করে সপ্তাহে একদিন আধ কাপ ঠান্ডা জলে মিশিয়ে খেতে পারেন সেক্ষেত্রে কিন্তু ভালো ফল পাবেন এবং যদি ছেলেদের ক্ষেত্রে যদি স্বপ্নদোষ বা সেক্সুয়াল শেষে যদি উইকনেস ভাব বা হয়তো স্পার্মাটোরিয়া ধাতুর যদি সমস্যা থাকে বা সহবাসে যদি অক্ষমতা থাকে সেক্ষেত্রে যদি কোনো মানসিক দুর্বলতা বা হয়তো স্পার্মাটির ক্ষেত্রে বা নাইট ফলসের ক্ষেত্রে যদি উইকনেস ভাব থাকে দুর্বলতা ভাব থাকে সেক্ষেত্রে কিন্তু চায়না অবশ্যই ব্যবহার করবেন চায়না সেক্ষেত্রে চায়না দুশো দুশো টাকা সামান্য মানে আধ জলে ঠান্ডা জলে মিশিয়ে দিনে তিনবার অবশ্যই ব্যবহার করবেন বা হয়তো মেন্সের মেয়েদের হয়তো প্রথম মেন্স চালু হয়েছে মেন্স হয়তো চালু বয়স পুঁজিকে কিন্তু চালু হচ্ছে না দুর্বলতার কারণে সেক্ষেত্রে কিন্তু চায়না ইউজ করতে পারেন বা মেন্স প্রথম মেস চালু হওয়ার পরে কিন্তু প্রচণ্ড ভাঙছে এবং পেটে প্রচণ্ড যন্ত্রণা এবং সাথে সাথে দুর্বলতা ভাব সেক্ষেত্রে চায়নায় দুশো পটেন্সি সামান্য মানে আধ গাফ জলে মিশিয়ে দিনে তিনবার সকালে দুপুরে রাত্রে অবশ্যই ব্যবহার করতে পারেন এবং যাদের হয়তো সাদা সেরাপ মানে হোয়াইট ডিসচার্জ সাদা সেরাপের সমস্যা আছে সেক্ষেত্রেও কিন্তু চায়না ব্যবহার করতে পারে এবং সাদা সেরাপের সঙ্গে যদি হয়তো সামান্য হয়তো রক্তের ফোটা আসতে আসে সেক্ষেত্রেও আপনারা চায়না দুসে ব্যবহার করতে পারেন দু ফোটা করে সামান্য জলে মিশিয়ে দিনে তিনবার অবশ্যই ব্যবহার করবেন এবং চায়নার পেশেন্টের হাতের তলা পায়ের তলা জ্বালা পড়া এবং ঝিনঝিনে ভাব ব্যাখ্যা থাকবে সেক্ষেত্রে নাড়ুর সমস্যা আসতে পারে বা হয়তো এটা প্যারালাইসিস ভাব আসতে পারে সেসব কোনো লক্ষণ যদি দেখা দেয় আগে থেকে সেক্ষেত্রে কিন্তু না দুশো পটেন্সি সামান্য জলে মিশিয়ে আধ কাপ জলে মিশে দিনে তিনবার সকালে দুপুরে রাত্রে অবশ্যই ব্যবহার করবেন এবং দীর্ঘদিনের হয়তো কোনো রোগে ভোগার ফলে হয়তো আপনার মাথা ঘোরা ভার্টি মাথা ঘোরার সমস্যা থাকে বা হয়তো বসে থেকে উঠলে চারিদিক অন্ধকার ভাব মাথা ঘুরে যাচ্ছে সেক্ষেত্রে বা হয়তো বিছানা থেকে উঠতে পারছেন না মাথা ঘোরার কারণে সেক্ষেত্রে কিন্তু চায়না থারটি সামান্য একটু জলে মিশিয়ে এক ঘন্টা অন্তর ব্যবহার করলে কিন্তু ভালো ফল পাবেন এবং মাথা ঘোরাটা কমে গেলে ফের আপনি এটাকে সারাদিনে তিনবার ইউজ করতে পারেন কিন্তু যতক্ষণ মাথা ঘোরা না কমছে ততক্ষণ কিন্তু ঘন্টায় ঘন্টা আপনি অবশ্যই ব্যবহার করবেন ভালো ফল পাবেন এবং সকালে উঠে হয়তো বমি ভাব বা বমি হয়ে যাচ্ছে সঙ্গে একদম সবুজ কালারের বমি পিত্তি উঠছে ভেতর দিকে হয়তো জন্ডিসের সমস্যা আছে সে কারণে হয়তো ভেতর থেকে পিত্তি আসছে পিত্তি বমি বা খাবার খাওয়ার পরে হয়তো বমি বমি ভাব সেক্ষেত্রে চায়না খুব ভালো মেডিসিন সেই ক্ষেত্রে চায়না থার্টি দু ফোঁটা বুড়ে আধ কাপ জলে মিশিয়ে দিনে তিনবার অবশ্যই ব্যবহার করবেন বা জ্বরের ভুকে বা হয়তো গ্যাসের সমস্যার কারণে হয়তো মুখের স্বাদ হয়তো আলাদা খাবারে কোনো টেস্ট বা স্বাদ পাচ্ছে না বা ভাইরাস ফিভারের কারণে হয়তো নাকে আপনি কোনো খাবারে বা ফুলের গন্ধ বা কোনো কিছু হয়তো শুনতে গিয়ে কোনো গন্ধ পাচ্ছেন না বা সাথে সাথে যে খাবার খাচ্ছেন তার কোনো স্বাদ পাচ্ছেন না যে লক্ষণটি আপনার কদিন আগে মানে বছর দুয়েক আগে আপনার করোনাতে দেখা দিয়েছিল সেসব যদি লক্ষণ দেয় দেখা দেয় সেক্ষেত্রে চায়না থারটি দু করে আধ কাপ ঠান্ডা জলে মিশিয়ে দিনে তিনবার অবশ্যই ব্যবহার করবেন এবং নাক দিয়ে যদি জল আসা জলটা যদি গাঢ় হয়ে যায় এবং মোটা সর্দি যদি বের হয় এবং সাথে সাথে নাক জাম হয়ে গেলে সেক্ষেত্রে চায়না দুশো পটেন্সি আধ গাফ জলে মিশিয়ে দিনে তিনবার অবশ্যই ব্যবহার করবেন তো বন্ধুরা আজকের মধ্যে ভিডিও শেষ করছি যদি আমার পরবর্তীকালে নতুন একটা ভিডিও নিয়ে আমাদের সামনে হাজির হবো যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং বেলাইক অ্যালার্মটি অবশ্যই বাজিয়ে রাখবেন নতুন ভিডিও ছাড়া সঙ্গে সঙ্গে যেন আপনাদের কাছে পৌঁছে যায় এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু থ্যাংক ইউ